2023 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর ত্রিপুরা সরকারের মৎস্য তপশিলী ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস। তিন দপ্তরে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন রাজ্য সরকারের তরুণ এই মন্ত্রী। বিশেষ করে মৎস্য চাষে ত্রিপুরা রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার পেঁচারথল বিধানসভার অন্তর্গত মৎস্য দপ্তরের অধীনস্থ লালজুড়ি মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন করেন তিনি। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রী তথা পেঁচারথলের বিধায়িকা সান্ত্বনা চাকমাও। এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে মন্ত্রী সুধাংশু দাস বলেন, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার অধীনে রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে তার বাইরেও 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল আগের বাজেটে। এই অর্থ থেকে রাজ্যের সমস্ত মৎস্য চাষীদের 500টি করে মাছের পোনা বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি তাদের দেওয়া হয়েছে মাছের খাদ্য এবং পুকুরের জল পরিষ্কার রাখার জন্য চুন। এদিনের অনুষ্ঠান থেকে মন্ত্রী আরও জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিত্যক্ত অবস্থায় যে জলাশয়গুলো পড়ে রয়েছে তাদেরকে চিহ্নিত করে ফের কার্যকরী করে গড়ে তোলার কাজ শুরু করেছে ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তর। আগামী অর্থবর্ষের মধ্যে এগুলোকে চালু করে সমগ্র ত্রিপুরা রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি করা হবে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে, যেমন আমি মন্ত্রী হিসেবে আমার কোন রাজ্যে আমরা গেছি, আমরা রিভিউ মিটিং নিয়েছি, বিভিন্ন স্পটে গেছি, ফিল্ডে গেছি, যাওয়ার পর যেটা আমরা দেখলাম এমন অনেকগুলি জলাশয় আছে যেগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেই জলাশয়গুলি মাছ চাষের জন্য উপযোগী নয়, নন ফাংশনাল কন্ডিশনে আছে, আনইউটিলাইজড কন্ডিশনে আছে। এই সমস্ত জলাশয়গুলিকে বর্তমানে আমরা চিহ্নিত করেছি যাতে আগামী অর্থ বছরের মধ্যে সেই সমস্ত ওয়াটার বডিগুলিকে আমরা ফাংশনাল করতে পারি এবং ফাংশনাল করে আমরা যেন রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারি। আমরা অত্তরের পক্ষ থেকে আমরা প্রকল্প হাতে নিয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য গত বছর যেটা আমাদের বাজেটে আমরা রেখেছিলাম মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা। এই মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় আমাদের যতগুলি এক্সিস্টিং পরিকল্পনা আছে, স্কিম আছে, প্রজেক্ট আছে, এর বাইরে ইন এডিশন আমরা আরো 10 কোটি টাকা এখানে বরাদ্দ রেখেছিলাম এবং সেই অর্থ থেকে পুরো রাজ্যে যারা ফিশ ফার্মার আছেন তাদেরকে 500 করে মাছের পোনা বিতরণ করা, তাদের পুকুরের জল পরিষ্কার রাখার জন্য চুন দেওয়া, মাছের খাদ্য বিতরণ করা, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই স্কিমের মাধ্যমে আমরা কমপ্লিট করেছি। মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের পাশাপাশি শুক্রবার 350 আসন বিশিষ্ট এক কমিউনিটি হলেরও উদ্বোধন করেছেন মন্ত্রী সুধাংশু দাস এবং মন্ত্রী সান্ত্বনা চাকমা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।